প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আবারও নতুন একটি রেসিপি নিয়ে আসছি, খুবই কালারফুল, আর এটি হচ্ছে ফ্রুট চাট। এই ফ্রুট চাটটি বানানো খুবই সহজ আর মাত্র 2-3টি উপকরণেই হয়ে যায়। আমি যেভাবে বাসায় তৈরি করে খাই, জাস্ট ওইভাবেই আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটি খুব ভালো লাগবে। তো চলুন শুরু করে দেই আমার আজকের রেসিপি। প্রথমে একটি মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি পেয়ারা। এখানে 1 কাপ পরিমাণ পেয়ারা আছে। এখন এর সাথে অ্যাড করছি মালটা। আমি দেশি মালটাটা নিয়েছি, যেটা একটু টক, আর এটা আমি কিউব করে কেটেছি। এখানেও 1 কাপ পরিমাণ আছে। আর ড্রাগন ফল নিয়েছি, এখানেও 1 কাপের চেয়ে একটু কম আছে, কারণ ড্রাগন ফলটা আমি দিয়েছি কালারের জন্য। এখানে আমরা নিয়েছি খুবই পাতলা করে কেটে, এখানে 1/2 কাপ পরিমাণে আছে। এখন এর সাথে অ্যাড করছি কাসন্দি বা কাসন্দ, এখানে আছে 1/4 কাপ পরিমাণ। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ। অ্যাড করে দিলাম চাট মশলা, এখানেও 1/2 চা চামচ পরিমাণের মতো আছে। ঝালের জন্য দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, এখানে শুকনা মরিচের গুঁড়াটা নিয়েছি। এখন খুব ভালো মতো মিশিয়ে নেব। আর শুকনো মরিচের গুঁড়াটা ইউজ করতে না চাইলে সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স ইউজ করতে পারেন, আর যদি বাচ্চারা খায় তাহলে গোলমরিচের গুঁড়াটা ইউজ করতে পারেন। আর আমি এটা একটু ঝাল করেছি, আমার কাছে এভাবেই ভালো লাগে। আর আমি পরিমাণগুলো আপনাদের বোঝা সুবিধার্থে বলে দিলাম, আর আপনারা কম বেশি করে নিতে পারেন চাইলে। এখন খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি, আর মিশাতে মিশাতে ড্রাগন ফলের যে একটা কালার, এটা কিন্তু পুরোটা চাটের মধ্যেই চলে আসবে। আর ড্রাগন ফলগুলো কিন্তু সাধারণত খুব লাল হয়, আর দ্রুত কালার চলে আসে। আর এখানে আমি বেশিরভাগই দেশীয় ফলটা ইউজ করেছি। বাসায় অনেক সময় দেখা যায় কি ফলগুলো খাওয়া হয় না, তো নষ্ট না করাচ্ছে এরকমভাবে একটি চাট তৈরি করলে কিন্তু সবাই খেয়ে ফেলবে, আর এটি পরিবারের সবাই পছন্দ করবে। আর আমার চ্যানেলে কিন্তু আরও একটি ফ্রুট সালাদের রেসিপি আছে, আপনারা ইচ্ছে করলে সেই রেসিপিটাও দেখে নিতে পারেন। আর মনিরাজ ফুড মেনু নামে আমার একটি পেজও আছে, সেটিও আপনারা দেখে নিতে পারেন, সেখানেও আমি কন্টিনিউ ভিডিওগুলো শেয়ার করে থাকি। আর আপনাদের সুবিধার্থে আমি আমার পেজের লিঙ্কটাও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো কেমন লাগলো ছোট্ট একটি কমেন্ট করে অবশ্যই আমাকে উৎসাহিত করবেন। আসলে খুব কষ্ট করে ভিডিওগুলো করা হয়, আর আমি দর্শকদের জন্য সেই কষ্টটা করি, আর আপনাদের একটি ছোট্ট কমেন্টে কিন্তু আমার কষ্টটাই সার্থক হয়ে যায়। তো ভালো থাকবেন সবাই, আজ এই পর্যন্তই, আবারও আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।